আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ভিডিওরেখাতে আপনাদের আবারও স্বাগত। শিক্ষক নিয়োগ প্রস্তুতির 100টি পূর্ণাঙ্গ মডেল টেস্টের আজ থাকছে পঞ্চম পর্ব। আপনারা ইতিমধ্যে জানেন আমি মডেল টেস্টগুলো ইংরেজি ও গণিতের ব্যাখ্যা সহ দিয়ে থাকি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পেতে। আর এর আগের 4টি পর্ব যারা দেখেনি তারা এই ভিডিও ডিসক্রিপশন অথবা উপরে ডান পাশের আই বাটন থেকে দেখে নেবেন। এই মডেল টেস্টে সর্বোট 80টি প্রশ্ন আছে, যার মধ্যে 20টি বাংলা, 20টি ইংরেজি, 20টি গণিত এবং 20টি সাধারণ জ্ঞান বিষয়ে। আমি প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 3 সেকেন্ড সময় দিব। আপনার উত্তরটি খাতায় লিখে নিজেকে যাচাই করুন। সুন্দর ব্যবহার একটি প্রবন্ধ। এটিকেট কথার অর্থ কি? এটিকেট কথার অর্থ মার্জিত আচরণ। সাগরকন্যা গ্রন্থটি কার? রাজিয়া মাহবুব। রাজা গল্পে কাকে নিষ্ঠুর তস্কর বলা হয়েছে? রহিমকে। কবি কায়কোবাদের বাংলা আমার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বাংলা আমার কবিতাটি অমিয়ধারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বিটপি শব্দের অর্থ কি? বৃক্ষ। নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? নীলদর্পণ নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র। কবি ও বৈজ্ঞানিক প্রবন্ধটি কাজী মোতাহার হোসেনের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবি ও বৈজ্ঞানিক প্রবন্ধটি সঞ্চার গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অলিন্দ শব্দের অর্থ কি? অলিন্দ শব্দের অর্থ বারান্দা। দুরন্ত পথিক কে? দুরন্ত পথিক মুক্তির সৈনিক। বিপদে মরে রক্ষা করো বিপদে কোন কারক? বিপদ আপদ ভয় এগুলো বোঝালে অপাদান বোঝায়। সংবাদ এর সন্ধিবিচ্ছেদ সংযোগবাদ। ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? ছেলে মেয়ে অলোক দ্বন্দ্ব সমাস। অর্ধচন্দ্র এর অর্থ কি? এটা আমরা সবাই জানি, গলা ধাক্কা। যা চিরস্থায়ী নয় এর সংকুচিত পদ নশ্বর। অপমান শব্দের অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়? অপমান শব্দের অপ বিপরীতার্থে ব্যবহৃত হয়। নন্দিনী এর প্রতিশব্দ নারী। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে একে এক পদে পরিণত করলে কোনটি হবে? অবিমিশ্যকারী। উদার এর বিপরীতার্থক শব্দ সংকীর্ণ। কোন বানানটি শুদ্ধ? এখানে নিরীহ বানানের শুদ্ধ রূপটি হবে নৈরসি রয় দীর্ঘী হ। দ্য ওমেন ওয়াজ ট্রাম্বেলিং ড্যাশ ফেয়ার। এখানে শূন্যস্থান হবে উইথ, অর্থাৎ দ্য ওমেন ওয়াজ ট্রাম্বেলিং উইথ ফেয়ার। ট্রাম্বেলিং উইথ ফেয়ার অর্থ ভয়ে কাঁপছে। দ্য সিনোনিম অফ প্যারাগমেটিক। প্যারাগমেটিকের সিনোনিম হবে প্র্যাকটিক্যাল। প্যারাগমেটিক অর্থ প্রয়োগিক বা ব্যবহারিক। দ্য অ্যান্টোনিম অফ ফেরিলস। ফেরিলস শব্দটির অ্যান্টোনিম হবে সেফ। ফেরিলস অর্থ বিপজ্জনক আর সেফ অর্থ নিরাপদ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নাউন। নিচের শব্দগুলির মধ্যে কোনটি নাউন? এখানে সিং অর্থ গাওয়া, সং অর্থ গান, ফিড অর্থ খাওয়ানো, টেল অর্থ বলা। এখানে প্রত্যেকটি ভার্ব, শুধুমাত্র সং শব্দটি নাউন। চুজ দ্য কারেক্ট স্পেলিং রিসেশন। এখানে রিসেশনের কারেক্ট স্পেলিংটি হবে ক নম্বরটি, আর ই সি ই ডাবল এস আই ও এন। রিসেশন, রিসেশন অর্থ মন্দা। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ পরীক্ষা খুবই নিকটবর্তী ইজ। সঠিক ট্রান্সলেশনটি হবে দ্য এক্সামিনেশন ইজ নকিং দ্য ডোর, যার সাধারণ অর্থ হবে পরীক্ষা দরজায় করানো আছে। দ্য ডক্টর ড্যাশ আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এটা আমরা গ্রামাটিক্যাল টেন্স করার সময় অনেকেই শিখেছি। এখানে শূন্যস্থানে হবে কেম, অর্থাৎ দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এটি একটি পাস্ট পারফেক্ট টেন্স। আফটারের পূর্বে পাস্ট ইন্ডিফিনিট হয় এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়। দ্য স্পিকার ফেইল টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম। এখানে শূন্যস্থানে লিসন বসবে, অর্থাৎ মেক শব্দের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়, সেক্ষেত্রে লিসন বসবে। মাইডেন স্পিচ মিন্স, মাইডেন স্পিচ অর্থ প্রথম বক্তা।
সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ফার্স্ট স্পেস। ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু ইট, এখানে শূন্যস্থানে ওয়ার বসবে। সেকেন্ড কন্ডিশনালে বি ভার্ব থাকলে ফার্স্ট কন্ডিশনালে ওয়ার বসে। এ প্লেস ফর কিপিং হর্সেস, একটা স্থান যেখানে ঘোড়া রাখা হয়। সঠিক উত্তরটি হবে স্ট্যাবল, যা ঘোড়া রাখার জায়গা। অন্যদিকে হার্চ অর্থ খরগোশ রাখার স্থান, কার্নেল কুকুর রাখার ঘর, এবং স্টাই শোয়ারের ঘর। পয়েটস আর আন অ্যাকনোলেজ লেজিস্টার্স অব দ্য ওয়ার্ল্ড, হু টোল্ড ইট, এটি বলেছেন পার্সিবেশি শেলি। দ্য পোয়েট অফ রোমান্টিক এজ ইজ, রোমান্টিক এজের কবি জন কেটস। ইফ শি নিউ ড্যাশ হি উড লেন্ড হার হিজ কার, এই প্রশ্নটির মধ্যে একটু প্রবলেম আছে। এখানে যদি শি হয় তাহলে এক্ষেত্রে হার হবে অথবা হিস হবে, যে কোনো একটি হতে পারে। যাই হোক, এখানে শূন্যস্থানে হাউ টু ড্রাইভ হবে। অ্যানি টাইপস ড্যাশ অ্যান্ড এফিসিয়েন্টলি, এখানে শূন্যস্থানে হবে ফাস্ট, অর্থাৎ অ্যানি টাইপস ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্টলি, এখানে ফাস্ট অর্থ দ্রুত এবং এফিসিয়েন্টলি অর্থ দক্ষতা। হি পার্টেড ড্যাশ ইজ ফ্রেন্ডস, এখানে শূন্যস্থানে ফর্ম বসবে, পার্ট ফর্ম অর্থ বিচ্ছিন্ন হওয়া। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন, এখানে শূন্যস্থানে বিটুইন বসবে, অর্থাৎ দুয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে। আই ওয়াটার দ্য প্লান্টস, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ, এখানে ওয়াটার শব্দটি একটি ভার্ব। সাধারণত ওয়াটার শব্দটি নাউন হলেও এ বাক্যে ওয়াটার শব্দটি একটি ভার্ব, যার অর্থ পানি দেওয়া। দ্য ওয়ার্ড বেনাভলেন্ট মিন্স, বেনাভলেন্ট শব্দটির মানে হবে কাইন্ড, বেনাভলেন্ট অর্থ কল্যাণময়, অপরদিকে কাইন্ড অর্থ দয়াময়। এছাড়াও আনমাইন্ড অর্থ মনহীন, ক্রিয়েল অর্থ নিষ্ঠুর, এবং অনেস্ট অর্থ সৎ। ভার্ব অব দ্য ওয়ার্ড অ্যাবিলিটি ইজ, অ্যাবিলিটি শব্দের ভার্ব হবে অ্যানেবল। অ্যাবিলিটি শব্দটি একটি নাউন, যার অর্থ ক্ষমতা। এর অ্যাডজেক্টিভ হবে অ্যাবল, অ্যাবল অর্থ সক্ষম, আর এটিকে ভার্ব করলে হবে অ্যানেবল, অর্থাৎ সক্ষম করা। এবারে গণিত অংশ। একটি বর্গক্ষেত্রে একটি বৃত্ত অন্তর্লিখিত করা হলো, বৃত্তক্ষেত্রের কালি ওই বর্গক্ষেত্রের কালির শতকরা কত অংশ? দেয়া আছে আর ইকোয়ালস টু 3.142, আসলে এটি আর এর মান না, এটি পায়ের মান। এর সঠিক উত্তরটি হবে 78.55। চিত্রটি লক্ষ্য করুন, আমরা একটি বর্গক্ষেত্রের ভেতর একটি বৃত্ত এঁকেছি, যেখানে বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, এবং বৃত্তের ব্যাস হবে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 2r, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4πr². যেহেতু শতকরা বলেছে, বৃত্তের ক্ষেত্রফল ভাগ বর্গের ক্ষেত্রফল, এটিকে শতকরা দ্বারা গুণ করে পায়ের মান বসিয়ে ক্যালকুলেশন করলে পাবো 78.55। 2, 6, 18, ধারাটির অষ্টম পদের সমষ্টি কোনটি? ধারাটির অষ্টম পদের সমষ্টি হবে 6,560। এটি একটি গুণোত্তর ধারা, কারণ দেখুন পদগুলো গুণিতক আকারে আছে, অর্থাৎ 3×6, 3×6, 18, এরপর 3 নং হবে 27, এরকমভাবে অষ্টম পদের সমষ্টি। আমরা ধরে নেই প্রথম পদ এ, সাধারণ অনুপাত r = 6/2। তাহলে অষ্টম পদের সমষ্টি, আমরা একটি সূত্র জানি, a×r^n-1/r-1। সেক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দিলে সমষ্টি পাবো 6,560। জ্যামিতির ইতস্তত বিক্ষিপ্ত সূত্রগুলোকে বিধিবদ্ধভাবে সুবিন্যস্ত করে এলিমেন্টস গ্রন্থরূপে আধুনিক জ্যামিতির ভিত্তি রচনা করেন, সঠিক উত্তরটি হবে ইউক্লিড। চায়ের পাতার মূল্য 25% কমালে পূর্বে যে চায়ের পাতার মূল্য প্রতি কেজি 72 টাকা ছিল, বর্তমানে সেই চা পাতার মূল্য প্রতি কেজি কত? তো শুরুতে আমরা কতটুকু কমেছে সেটা আগে দেখব। 72 টাকার 25%, তার মানে হবে 18 টাকা। তো 72 টাকা থেকে 18 টাকা বাদ দিলে আমরা পাবো 54 টাকা, অর্থাৎ সঠিক উত্তর হবে 54। রণজিৎ 16,000 কিলোমিটার দৌড়ালে সে কত কিলোমিটার দৌড়েছিল? আমরা জানি 1,000 মিটার সমান 1 কিলোমিটার, তাহলে 16,000 মিটার সমান হবে 16 কিলোমিটার। 7:16 এর ব্যস্ত অনুপাত কোনটি? এর সঠিক উত্তরটি হবে 16:7,
আমরা জানি অনুপাতের পূর্ববর্তকে পরপাত এবং পরপাতকে পূর্ববর্ত করলে যে অনুপাত পাওয়া যায় সেটাই হলো প্রথম অনুপাতের ব্যস্তানুপাত। 6558 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে 3। আমরা যদি 6558কে বর্গমূল করি তাহলে 3 ঘাটতি থাকে, অর্থাৎ 3 যোগ করলেই সেটিকে সুন্দরভাবে বর্গমূল করা যায়। 15 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে, 10 জন লোক দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 9 দিনে ওই কাজটি শেষ করতে পারবে? এটি আমরা ঐকিক নিয়মে সুন্দরভাবে করতে পারি। এর সঠিক উত্তরটি হবে 8 ঘন্টা। যেহেতু আমাদের বলা হয়েছে 10 জন লোক দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 9 দিনে কাজটি শেষ করতে পারবে, তো এখানে ঘন্টা চাওয়া হয়েছে, তো আমরা ঘন্টাটাই ডান পাশে রাখবো। অর্থাৎ দৈনিক যদি 6 ঘন্টা কাজ করে তাহলে 8 দিনে কাজ করে 6টা 48 ঘন্টা, 15 জন লোক কাজটি শেষ করতে পারবে 48 ঘন্টায়। সুতরাং 1 জন লোক কাজটি শেষ করতে বেশি সময় লাগবে, 10 জন লোক কাজটি শেষ করতে কম সময় লাগবে, সেক্ষেত্রে ভাগ হবে। এবং যেহেতু আমাদের বলা হয়েছে 9 দিনে শেষ করতে হবে, তাহলে 10 জন লোক 9 দিনে শেষ করতে পারবে, সেক্ষেত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করলে পাবো 8 ঘন্টায়। 15টি কমলা লেবুর দাম 60 টাকা হলে 21টি কমলা লেবুর দাম কত? এটি সহজেই ঐকিক নিয়মে বের করা যাবে। 15টি লেবুর দাম 60 টাকা, সুতরাং 1টি লেবুর দাম কত? সুতরাং 21টি লেবুর দাম কত? ক্যালকুলেশন করলে সঠিক উত্তরটি হবে 84 টাকা। 65 পয়সা 1 টাকার কত অংশ? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 65 পয়সা 1 টাকার 100 ভাগের 65, অর্থাৎ 20 ভাগের 13। 84 সমস্ত 2 ভাগের 1 কেজি আলুর ফলনের জন্য একজন কৃষকের 338 টাকা খরচ হলো, 50 সমস্ত 4 ভাগের 1 কেজি আলুর ফলনের জন্য তার কত টাকা খরচ হবে? এটি আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারি। 84 সমস্ত 2 ভাগের 1, অর্থাৎ 169/2 কেজির জন্য খরচ হয় এত টাকা, 1 কেজির জন্য খরচ হবে অবশ্যই কম হবে, সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে পাবো 4 টাকা। সুতরাং 50 সমস্ত 4 ভাগের 1, অর্থাৎ 201/4 কেজি আলুর ফলনের জন্য খরচ হবে অবশ্যই বেশি হবে, সেক্ষেত্রে গুণ হবে, ক্যালকুলেশন করে পাবো 201 টাকা। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি, যথা 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। এই প্রত্যেকটি সংখ্যা মৌলিক সংখ্যা, এই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে 100 টাকা হলো, বালকের সংখ্যা কত? বালকের সংখ্যা হবে 10 জন। 10 জন বালক ছিল, 10 জন যদি 10 টাকা করে চাঁদা দেয় তাহলে 10×10=100 টাকা, সেক্ষেত্রে আমরা সমাধানটি চিত্রের ন্যায় করতে পারি। ধরি বালকের সংখ্যা 1 জন, তাহলে 1 জন বালক চাঁদা দেয় x×x, অর্থাৎ x²টাকা, তাহলে শর্ত মতে x²=100 টাকা, যেহেতু আমাদের বলা হয়েছে। এবার উভয় পাশে বর্গমূল করলে পাবো 10 জন। পরপর 2টি পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য হবে 53। পরপর 2টি পর সংখ্যা বলতে বোঝায় যেমন 2, 3, তো আমরা ধরি 2টি সংখ্যা এক্স ওয়াই, তাহলে x = আমরা লিখতে পারি y+1, অর্থাৎ প্রথম সংখ্যা যদি 5 হয় পরের সংখ্যা অবশ্যই 6 হবে, এই জন্য 1 যোগ করতে হবে, এটাকে 1নং সমীকরণ দিই। এবার বলছে 2টি সংখ্যার বর্গের পার্থক্য, তো x²-y², অর্থাৎ বর্গের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ, বর্গের পার্থক্য হবে 53। এবার x এর মান বসিয়ে দিলাম, y+1² অর্থাৎ a+b² এর সূত্র, এটি সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করলে y এর মান পাবো 26। তাহলে প্রথম সংখ্যা হবে চিত্রের ডান পাশের ন্যায় x = 26+1, অর্থাৎ 27, অর্থাৎ সঠিক উত্তর হবে সংখ্যা 2টি 26 ও 27। 1, 2, 4, 8, 16 ধারাটির 10তম পদ কত? ধারাটির 10তম পদ হবে 512। এখানে লক্ষ্য করুন, প্রথম 1-এর সাথে 1 যোগ করার পরে হয়েছে 2, 2-এর সাথে 2 যোগ করার পরে 4, 4-এর সাথে 4 যোগ করার পরে 8, 8-এর সাথে 8 যোগ করার পরে 16, যেহেতু এটি পঞ্চম পদ সেক্ষেত্রে 16-এর সাথে 16 যোগ করলে পাবো 32, অর্থাৎ ষষ্ঠ পদ, 32-এর সাথে 32 যোগ করলে পাবো 64, সপ্তম পদ, একইভাবে 256-এর সাথে 256 যোগ করলে পাবো 512। a^m (a^n) = কত?
ए टू द पावर एम इंटू ए टू द पावर एन इक्वल्स टू ए टू द पावर एम प्लस एन। আমরা জানি গুণের সময় পাওয়ার বা সূচক যোগ হয়, এটি আমরা সূচকের সূত্র থেকে জানি। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? এক্ষেত্রে আমি যেটা প্রেফার করি সবগুলো সরাসরি ভাগ করে দিতে। অনেকেই সমহর বা সমলব করতে চায়, তো সেক্ষেত্রে ভাগ করলে প্রথমটি পাবো 0.6, দ্বিতীয়টি পাবো 0.5, তৃতীয়টি 0.7 এবং চতুর্থটি 0.5। সেক্ষেত্রে গ নম্বরটি হবে সঠিক। অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে 30°। চিত্রে নিয়ে লক্ষ্য করুন, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, সেক্ষেত্রে এই কোণটি হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90°। তাহলে অপর দুটি কোণের সমষ্টি অর্থাৎ কোণ বি ও কোণ সি এর সমষ্টি হবে 90°। তো আমরা ধরে নিলাম কোণ বি হচ্ছে এক্স এবং কোণ সি হচ্ছে 2x, যেহেতু বলছে একটি অপরটির দ্বিগুণ, সেক্ষেত্রে এক্স এর মান হবে 30°। এটাই ক্ষুদ্রতম কোণের পরিমাণ। 56কে 7:8 রূপে হ্রাস করলে নতুন সংখ্যা হবে 49। এখানে 7:8 রূপে হ্রাস করলে নতুন সংখ্যা হবে, তাহলে 7:8 রূপে বৃদ্ধি করলে হতো 56, যেহেতু 7 থেকে 8 বৃদ্ধি পেয়েছে, এবার 8 থেকে 7 হ্রাস করব। আমরা ধরে নিই হ্রাসকৃত নতুন সংখ্যা হবে এক্স, তাহলে এক্স এর 8/7 ক্যালকুলেশন করলে এক্সের মান পাবো 49। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান ঘর বাড়ি, যেটা মানুষ তৈরি করে, এছাড়া পশু, গাছপালা, বিল, এগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি পালন করা হয়? গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা। কোন নেতা লাহোর প্রস্তাব উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। বায়ুতে কোন উপাদান বেশি পরিমাণে থাকে? বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। বায়ু কী রূপ পদার্থ? বায়ু একটি মিশ্র পদার্থ। স্ত্রী অ্যানোফিলিক্স মশা কোন রোগের বাহক? স্ত্রী অ্যানোফিলিক্স মশা ম্যালেরিয়া রোগের বাহক। বান্দুং কোথায় অবস্থিত? বান্দুং অবস্থিত ইন্দোনেশিয়ায়। মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলা ইতালির শিল্পী। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্দেশ করে? ম্যাকমোহন লাইন চীন ও ভারতের সীমানা নির্দেশ করে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। দহগ্রাম ছিটমহল অবস্থিত কোন জেলায়? দহগ্রাম ছিটমহল অবস্থিত লালমনিরহাট জেলায়। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। নিউটন আবিষ্কার করেন কে? নিউটন আবিষ্কার করেন চ্যাডউইক। পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দে। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার অবস্থিত প্যারিসে। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? বায়ুমণ্ডলে ওজোন স্তর অবক্ষয়ে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকা সর্বোচ্চ। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম। জাতীয় সংসদে কোরাম হয় কতজনে? জাতীয় সংসদে কোরাম হয় 60 জনে। আমলাতন্ত্রের প্রবক্তাকে? আমলাতন্ত্রের প্রবক্তা ম্যাক্স ওয়েবার। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই ছিল শিক্ষক নিয়োগ প্রস্তুতির 100টি পূর্ণাঙ্গ মডেল টেস্টের 5ম পর্ব। কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অথবা ভুল পেলে কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পেতে। আর এর আগের 4টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট পেতে এই ভিডিও ডিসক্রিপশন অথবা ওপর ডান পাশের আই বাটনে চেক করে নেবেন। সকলে সুস্থ থাকা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।